আমার মা প্রায় 8-10 বছর অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, আমার মা মারা গেছে, এখন আমাদের কি করণীয়? অসুস্থতার কারণে রোজা, কি অসুস্থতা? যদি তার সেন্স না থাকে তাহলে তো তার উপর ফরজ না। যেমন তিনি স্ট্রোকের রোগী যদি হন তাহলে এগুলো একটাও রাখতে হবে না, আর যদি তিনি অসুস্থ অবস্থায় জাস্ট মানে শোয়া ছিলেন কিন্তু রাখতে পারতেন, এরকম যদি হয় তাহলে তার কাজা করতে হবে। এবং কাজাটা হচ্ছে এখন তার ওই যে মানমাতা আলিহে সমনের ক্ষেত্রে। আর যদি তিনি অসুস্থতার কারণে রাখাটা তার জন্য কষ্টকর ছিল অথবা প্রায় অসম্ভব ছিল তাহলে তার ফিদিয়া দিতে হবে। তাহলে দেখেন, ওয়ালি যদি তার উপর ফরজ ছিল তিনি রাখেন নাই, সেটা তিনি ইনি কাজা করবেন, ফিদিয়া দিলে হবে না। আর যেটা তার উপরে ফিদিয়া ছিল সেটা ইনি কাজা করলে হবে না, কি দিতে হবে? ফিদিয়া, এটা মনে রাখবেন।